আইপিএলে রবিবার দুটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড 10 বলে 39 রান করেন। সেটাই ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্য করে দেয়। এবারের আইপিএলে প্রথম জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স, সেই সঙ্গে রেকর্ড করেন রোমারিও শেফার্ড। এতদিন পর্যন্ত আইপিএলে স্ট্রাইক রেটের বিচারে শীর্ষে ছিলেন প্যাট কামিন্স। 2022 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 15 বলে 56 রান করেছিলেন তিনি। সেটাই এতদিন পর্যন্ত আইপিএলে 10 বা তার বেশি বলের ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল। বিধ্বংসী ইনিংসের শীর্ষে ছিল কামিন্সের সেই ইনিংস, কিন্তু রবিবার শেফার্ড 10 বলে 39 রান করে কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন। ক্যারিবিয়ান অলরাউন্ডারের স্ট্রাইক রেট 390, কামিন্সের ছিল 373.33। 2015 সালে এবিডি ভিলিয়ার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 11 বলে 41 রান করেছিলেন। কামিন্সের ইনিংসের আগে সেটাই ছিল রেকর্ড। ডিভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল 372.72। 2019 সালে আন্দ্রে রাসেল ডিভিলিয়ার্সের সেই রেকর্ডের সবথেকে কাছে পৌঁছতে পেরেছিলেন। তিনি 13 বলে 48 রান করেছিলেন। রাসেলের স্ট্রাইক রেট ছিল 369.23। তাদের টপকে রবিবার শীর্ষে উঠে এলেন রোমারিও শেফার্ড। ম্যাচে প্রথম ব্যাট করে মুম্বাই তোলে 234 রান, শেষ ওভারে 32 রান তোলেন রোমারিও শেফার্ড। দিল্লি সেই রান তাড়া করতে নেমে হেরে যায় 29 রানে।